হ্যালো, কেমন আছো সবাই? এই সপ্তাহে এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে 4-5 দিন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করেনি। যদি এখন বাড়ি থেকে বেরোনো পারো না, আমি বললামই এই জায়গাটা না অন্ধকার, লাইটটা জ্বালানো হয়নি, চলো কিচেনে যাই, কারণ রান্নাও করতে হবে। আজকে বিশ্ব অনেক দিন বাদে, ইনফ্যাক্ট 2 সপ্তাহেরও বেশি, মানে 15 দিনের কাছাকাছি হবে। হ্যাঁ, বিশ্ব গিয়েছিল তোমার মার্কেটে, ওই সবই গোজগাছ চলছে এখন। যদিও ফার্মার্স মার্কেট না, তোমার এমনি সুপার মার্কেটে গিয়েছিল, মূলতই গিয়েছিল শাক সবজি আনতে, আর তার সাথে কিছু টুকটাক বিস্কিট ফিস্কিট এই সমস্ত কিছুই ছিল তো। কিন্তু ও যাওয়ার আগেই আমার মোটামুটি প্ল্যান এবং প্রিপারেশন নেওয়া হয়ে গিয়েছিলো যে লাঞ্চে কী বানাবো। আর আমার ফ্রিজে যা ছিল সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই কয়েকটা ব্রাসেলস ছিল, তো আমি ভেবেছিলাম ব্রাসেলস দিয়ে ডাল দিয়ে একটা মানে ভাজা বা তরকারি যাই বলো সেরকম বানাবো। আর ভর্তি পিস রয়েছে, তো তাই ভেবেছিলাম যে সয়াবিনের কিমা বানাবো। কিন্তু বিশ্ব বাজারে গিয়েছিলো এবং পাশেই ফিশের দোকানটা, তো সেখান থেকেও মাছ নিয়ে চলে এসেছে। তো কিমা হবে রাতে, একবেলা হচ্ছে মাছ ভাজা, ভাত আর ব্রাসেলস। তা আমি আছি না, ব্রাসেলসটা একটু অন্যরকমভাবে করবো, ইনফ্যাক্ট বলতে পারো এটা একটা এক্সপেরিমেন্টই করছি। তো চলো শুরু করি। ব্রাসেলসটার জন্য না আমি একটু মুগ ডালটাকে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। আর একজন বন্ধু বলেছিলেন যে শ্যাবলি চেষ্টা করো ছোটো ছোটো ব্রাসেলস কেনার। তো আগের বারে বিশ্ব যে ব্রাসেলসগুলো এনেছিল সেগুলো বেশ ছোটো ছিল, তো আমি কী করেছিলাম, এরকম এগুলোকে এরকম 4 টুকরো করে কেটে ফুটন্ত গরম জল এর মধ্যে কিছুক্ষণ দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো ব্রাসেলসগুলো একদম রেডি আছে। আজকে অন্যান্য অনেক কাজ আছে, মানে বিশেষ করে এই যে বাজারপত্র, মানে বাজার আসলে যেগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখা। তো যাই হোক, তো এটাকে এখন ধুয়ে সেদ্ধ করতে থাকবো, আর এই প্যানের মধ্যে আমি মাছটা ভাজতে শুরু করব। আমি একটু বাটার ফিশ করবো, আমার ইচ্ছা আছে, তো আমি হলুদ দিচ্ছি না, জাস্ট লঙ্কাটা বেশি পড়ে গেল, এটা এক্সট্রা হট, যাই হোক দেখা যাবে। ওটা পারলাম, মানে পুরোটা সরালাম না, অনেকটাই লঙ্কা গুঁড়ো সরিয়ে দিলাম, হোপফুলি মিঠি খেতে পারবে। আর আমি যেটা করবো সেটা হচ্ছে এই রসুনটা, দুটো বড় বড় রসুনের কোয়া একটাকে এর মধ্যে গ্রেট করে দিচ্ছি, আর একটাকে ফোড়ন দেবো। সবসময় না হলুদ দিলে মানে মাঝে মাঝে মানে একটু অন্যরকম দেখতে হবে, ভালো লাগবে খেতে। তো ব্যাস চলো, এবার মাছটাকে আগে ভেজে নিই, ভাতটা হচ্ছে, ভাতটা ফুটে গেছে। আর এখানে মাছটা ভাজতে ভাজতে আমি তোমাদেরকে ঝট করে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে না আমি প্রায় 1/4 কাপ মতো তোমার মুগ ডাল নিয়েছিলাম, যেটাকে ভেজে নিয়েছিলাম তোমরা দেখলে, তার মধ্যে আমি 1/4 কাপ + 1 টেবিল স্পুন মতো হবে তোমার জল দিয়েছি, এটা সেদ্ধ হতে থাকবে। এটাতে নুন টুন আমি এখন কিছু দিচ্ছি না, তোমরা চাইলে দিয়ে দিতে পারো। এখন হচ্ছে আমার ঝটপট ঝটপট রান্না। সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি গরম করতে। এবার এর মধ্যে আরেকটা যেটা রসুনের কুচি ছিল সেটাকে দিয়ে দিচ্ছি, তারপরে দেবো হচ্ছে কারি পাতা। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দেবো হচ্ছে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন, আর তারপরে দেবো পেঁয়াজ কুচি। Thank you.
ভাজা ভাজা হলে তারপর সামান্য একটু জল যদি দরকার হয় তাহলে দেবো, আর যদি দরকার না হয় এবং দেখি যে ডালটা পুরো পুরোপুরি আর কি সেদ্ধ হয়ে গেছে তাহলে আর জল দেবো না, আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। একটু টমেটো কুচি দিলে ভালো লাগলো, তোমরা চাইলে গরম মশলার গুঁড়ো দিতেই পারো, আমি এখন আর দিচ্ছি না। গরম গরম ভাত তার সাথে মাছ ভাজা, সেই কারণে এতটা লেবুর রস দেওয়া, লেবুর রসটা নিজেদের মতো করেও দিতে পারো। আর ডাল দিয়ে ব্রাশ, তোমরা দেখতে পাচ্ছ ডালগুলো একটু তাকিয়ে তাকিয়ে রয়েছে, আর একটু সেদ্ধ হলে বেশি খেতে ভালো লাগে। অনেকেই বলো যে এই ব্রাসেলসটা খেতে অনেকটা বাঁধাকপির মতো লাগে, আমার কিন্তু আজ পর্যন্ত ওর টেস্টটা একদমই বাঁধাকপির মতো লাগেনি। তবে ইন্ডিয়ান, মানে এটা ঠিক ইন্ডিয়ান বলবো না, আমাদের বাঙালি স্টাইলে করে দেখলাম, আমার কিন্তু খারাপ লাগেনি, বেশ ভালোই লাগলো। তো এখন দেখতে পাচ্ছ বেশ সুন্দর রোদ ঝলমলে দিন, লাস্ট কবে একসাথে বেরিয়েছেন তিনজনে মনে নেই, এই দেখো তিনজনে রেডি হয়ে ডাকাতি করতে পারছি, তাই তো চোখ ঢেকে মাথা ঢেকে মুখ ঢেকে ডাকাতি করতে ডাকাতি করতে। চলুন দিদি, আমি জেলিফিশ জেলিফিশ বেসিক্যালি ওরা যেটা করছে কফি, কফির সাথে পটেটো আর আর কিছু ফুড ডাই, ওকে সো ঘরে কিচেন কিচেনে যা কিছু আছে সেটা দিয়ে আটতে। তো ওকে আজকের ব্লগটা না মূলত বলতে পারো রেসিপি শেয়ারিং ব্লগ, আর এই সোয়া কিমার রেসিপিটা আমি, এটা আমার ভার্সন, মেইন হচ্ছে সয়াবিন আর কড়াইশুঁটি, কারণ সয়াবিন আমার স্টকে ভালোই ছিল আর ফ্রিজে ভর্তি কড়াইশুঁটি রয়েছে। তো চলো রান্নাটা শুরু করি। এখানে আমি প্রায় হাফ কাপ মতো ফ্রোজেন পিস নিয়েছি, এখানে প্রায় দু কাপ মতো তোমার সোয়া গ্র্যানুলস আছে যেটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা জলটাকে ছড়িয়ে নেব। আর এখানে আমি একটা ছোট্ট পেঁয়াজের টুকরো নিয়েছি, তার সাথে আদা নিয়েছি, নিয়েছি টমেটো,
আগে আমি টমেটোটাকে আলাদা করে বেটে নেব, তারপরে পেঁয়াজ আর আদাটাকে বেটে নেব। চাইলে রসুন দিতেও পারো নাও দিতে পারো। এখানে আমি সয়াবিনের জলটা ঝরিয়ে নিয়েছি, কিছুক্ষণ বাদে এটাকে আমি মিক্সিতে জাস্ট পেস্ট করে নেব। আর আর ফোড়নের জন্য এখানে আমি নিয়েছি গোটা জিরে, তার সাথে সামান্য একটু মৌরি। মৌরিটা কতটা বলবো, মানে তুমি যদি 1 teaspoon নাও গোটা জিরে, তাহলে 1/4 teaspoon থেকেও কম মৌরি। তার সাথে লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, দ্যাটস ইট। সর্ষের তেলে রান্নাটা করছি, তেল ভালো গরম হয়ে গেছে, আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা আর একটু রসুন দিয়েও দিয়েছিলাম, পেঁয়াজ আদা রসুনের বাটাটা দিয়েছি। হলুদটা দিয়ে দিচ্ছি, এখন নুন আমি খুব সামান্য দিয়েছি, স্বাদ মতো না, জাস্ট একটুখানি দিয়েছিলাম। আমি টমেটো পেস্টটাকেও দিয়ে দিলাম। এর মধ্যে মশলা দেবো শুধু ধনের গুঁড়ো, মানে ম্যাক্সিমামটাই ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর একটু চিনি। এবার এটাকে ঢেকে দিই, মশলাটা ভালো করে কষুক এবং তেলটা বেরোক মশলা থেকে। ভালো করে সয়াবিন মশলা এগুলোকে ভাজতে হবে, আর এটা ততক্ষণ ভাজবে যতক্ষণ না সয়াবিনের নিজস্ব একটা অন্যরকমের গন্ধ থাকে, সেই গন্ধটা না চলে যায়, এবং সয়াবিনের যে কিমাটা দুটো মিলিয়ে একটা অন্যরকম কিমা মশলার টাইপের গন্ধ যতক্ষণ না আসে ততক্ষণ এটাকে আমরা ভাজতে থাকব। এই দেখো, এই পুরো যে কিমাটা, সয়া কিমাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, একটু আর জল নেই। এই সময় আমি একটু কসুরি মেথি, গরম মশলার গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, এগুলো সব একা একা দিয়ে দিয়েছি তোমরা দেখলে, সবকটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এক টুকরো বাটার দিয়ে দিলাম। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে একটু ক্রিমি টেক্সচার আনার জন্য, ইচ্ছে হলে দিও, ইচ্ছে না হলে দিও না, সেটা হচ্ছে একটু ফ্রেশ ক্রিম, খুব সামান্য একটু। এগুলোকে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি, কিছুক্ষণ গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে 5-7 মিনিট তোমার একটু রেস্টিং টাইম দেবো, তারপর সার্ভ করবো। আর তোমরা যদি একটু গ্রেভি ট্রেভি রাখতে চাও, আমাদেরটা দেখো একদম ড্রাই হয়েছে, তাহলে সামান্য একটু জল দিতে পারো। যাবে আজকে একটু দেরি করেই শুচ্ছে, তো এখন বানাচ্ছি হচ্ছে আমাদের তিনজনের জন্যই তোমার যেটাকে বলে দুধ হলুদ, বা বা আমি যদি একটু ট্রেন্ডি ল্যাঙ্গুয়েজে বলি তাহলে টার্মারিক ল্যাতে। বেসিক্যালি কিছু নেই, এর মধ্যে আছে দুধ, হলুদ, তার সাথে একটা এলাচ দিয়েছি, আমার ভালো লাগে ওই গন্ধটা, আর সামান্য একটু গুড় দিয়েছি, ব্যাস, মানে গুড়টা খুবই অল্প।